Hello and assalamu alaikum everyone. Welcome back to my channel. আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। শুরুতেই দেখতে পাচ্ছিলেন আমি গাছ থেকে লাউ কাটছিলাম। আমার শাশুড়ি মা কেটে দিচ্ছিল। তো ছাদে এসে খুবই ভালো লাগে কারণ মা অনেক লাউ গাছ লাগিয়েছে। সেগুলো খুবই সুন্দর গাছ হয়ে লাউ অনেক ধরেছে। এই তো দেখেন কত ফ্রেশ একটা লাউ, খুবই সুন্দর এবং কচি। এটা হচ্ছে আমাদের বাসার ছাদে মা ছাদ বাগান করেছে। টমেটো গাছ, মরিচ গাছ খুবই সুন্দর টমেটো ধরেছে আর কয়েকদিন পরে পেকে যাবে। খুবই সুন্দর মাশাল্লাহ। মা গাছে পানি দিচ্ছিলেন, আমি একটু ভিডিও করে নিলাম। গাছগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে, ফ্রেশ। আমি লাউ গাছগুলো দেখাচ্ছিলাম, অনেকগুলো লাউ ধরেছে। সেগুলো আমার শাশুড়ি পলি ব্যাগ দিয়ে বেঁধে রেখেছে কারণ একটা পোকা আসে খেয়ে ফেলে। তাই তো আমি লাউটা পিলে আসা আছে, এখন ঝুলিয়ে নিব খোসাটা। খোসাটা ছাড়িয়ে নিয়ে আজকে আর আমি লাউটা কেটে রান্না করব। আমি এখন বটি দিয়ে কেটে নিচ্ছিলাম লাউটা কারণ আমরা তো বাঙালি, বটিতে না কাটলে কি আর হয়। তো লাউটা দেখাচ্ছিলাম আমি, খুবই কচি ছিল, একটাও বিচি হয়নি, খুবই ফ্রেশ এবং কচি। তো আমি লাউটা কেটে নিচ্ছিলাম, ভালো করে কেটে ধুয়ে এখন আমি রান্না করব। বর্তমানে সবজির বাজারে যে দাম, তাতে করে কিন্তু আমরা সবাই পারি আমাদের বাড়ি আঙিনায় বা বাসার ছাদে ছোট্ট ছাদ বাগান করে সবজি, শাক সবজি গাছ লাগিয়ে সেগুলোর থেকে আমরা কিন্তু খুব সহজেই সবজি পেতে পারি। তাতে করে কিন্তু আমাদের আর বাইরে থেকে কিনতে হয় না। তাছাড়া নিজেদের হাতের এই সবজি খেতেও যেরকম মজা আর দেখতেও মনের শান্তি। তো আমি লাউ কেটে ধুয়ে নিয়েছি, সাথে মাছগুলো আমি ধুয়ে কেটে রেখেছি। এখন আমি মাছে মশলা মাখিয়ে আগে মাছটা ভেজে নিব। আমি জানি আপনারা সবাই রান্না করতে পারেন আমার থেকে অনেক ভালো, কিন্তু তবুও আমি শেয়ার করছি আমি কিভাবে করি সেটাই দেখার জন্য। আশা করছি আপনাদের সবারই অনেক ভালো লাগবে। আমি মাছটা মশলা মাখিয়ে রেখেছি,
এবার ভেজে নেব। কড়াইটা ভালো করে তেল দিয়ে গরম করে আমি মাছটা আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছিলাম। দিয়ে ভালো করে এপাশ ওপাশ ভালো করে আমি ভেজে নেব। আপনারা মাছ কষিয়েও রান্না করতে পারেন, কিন্তু আমার ফ্যামিলির মানুষজন মাছ ভেজে রান্না করে খায়, তাই আমি মাছ ভেজেই দিচ্ছি। মাছটা কষিয়ে রান্না করলেও ভালো হয়। তো আমি আজকে ভেজেই রান্না করব। তো আমার মাছ ভাজার এই পাশটা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছিলাম। আমার মাছ ভাজাটা ভালোভাবে হয়ে গিয়েছে, এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিব। এতো আমি সবগুলো উঠিয়ে নিয়েছি, এবার তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিব। পেঁয়াজ কাঁচামরিচটা ভালোভাবে ভেজে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে তারপর মশলা দিব। তো আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছিলো, আমি একটু পানি দিয়ে অ্যাড করেছি। এবার আমি সব মশলাগুলো একে একে অ্যাড করে দিব। এখানে আমি হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়েছিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো যে যেরকম মশলা খান বা ঝাল খান সেইভাবে দিয়ে দিবেন। আমি আমার মতো করেই দিয়ে দিয়েছিলাম। মশলাটা দেওয়া হয়ে গেলে আমি ভালো করে কষিয়ে নিব। তা আমি লবণটাও অ্যাড করে নিয়েছি। এবার ভালো করে মশলাটা কষিয়ে কেটে ধুয়ে রাখা লাভগুলো আমি দিয়ে দিব। তো আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছিল, এবার আমি লাউগুলো দিয়ে দিব, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আমি লাউয়ের সাথে মশলাগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি, তারপরে ঢাকনাটা দিয়ে ভালো করে ঢেকে আমি লাউ কষিয়ে নিব। এই শীতের দিনে লাউ কিন্তু খুবই মজা লাগে, যদি আরও ঠান্ডা করে খাওয়া হয় তাহলে আরও বেশি ভালো লাগে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমি লাউটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছিলাম, একটু পরে পর নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে। এই তো লাউয়ের থেকে পানি উঠে গিয়েছে, কারণ লাউটা অনেক কচি ছিল। তো আমি আর এখন পানি অ্যাড করব না, এটা দিয়ে আমি কষিয়ে নিব। আর রান্নাতেও আমি খুব বেশি পরিমাণ পানি দিব না, লাউয়ের পানি উঠে আসবে। যদি প্রয়োজন হয় তাহলে অল্প একটু পানি দিব। তো এই তো আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, লাউটা গলেও গিয়েছে। এখন আমি অল্প পরিমাণ পানি এখনই অ্যাড করে দিব, কারণ মনে হচ্ছে একটু লাগবে আমার পানি। তো আমি অল্প পরিমাণ পানি অ্যাড করে লাউটা কষিয়ে নিব, এটাই ঝোলের পানি হবে, আর কোনো এক্সট্রা পানি ইউজ করতে হবে না। তো আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি, এবার ঢাকনাটা দিয়ে ঢেকে ভালো করে আমি 5 মিনিট রান্না করব।
তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কালার এসেছে। এবার আমি মাছটা অ্যাড করে দিব। ভাজা মাছগুলো দিয়ে একটু মিক্সড করে দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে রান্না করব। আজকে রান্নাতে কিন্তু আমি ধনিয়া পাতা ইউজ করব। এই শীতে ধনিয়া পাতা ছাড়া কি আর তরকারি রান্না করলে ভালো হয়? আর এই লাউয়ের তরকারিতে ধনিয়া পাতা দিলে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। তো আমি ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। আমার লাউ রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসছে। সুন্দর ফ্রেশ ধনিয়া পাতা, এটার টেস্টই অন্যরকম। শীত শীত একটা ফিল আসে, তাই না? এই তো আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আমার তরকারিটা কিন্তু প্রায়ই হয়ে আসছে, তাই না? এখন আমি সার্ভ করে নিব। এই তো আমি সার্ভ করে নিয়েছি একটা বাটিতে। অনেক সুন্দর কালার আসছে। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই এই রেসিপি দেখে অবশ্যই ট্রাই করবেন। শীতের দিনে লাউ কিন্তু খুবই মজা হয়। আজকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান।